আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নীলিমাস কিচেনেট। আপনার সবাই কেমন আছেন? ইনশাল্লাহ সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব করলা ভাজি, যার সঙ্গে আমি দিয়েছি আলু আর চিংড়ি মাছ। প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, এরপর আমি দিয়ে দিয়েছি 1টি শুকনা মরিচ, 4টি পেঁয়াজ যেটা আমি রিং রিং করে কেটেছি, আর করলা ভাজিতে একটু তেল পেঁয়াজ বেশি লাগে। তো এরপর আমি দিয়ে দিলাম অল্প একটু আদা রসুন বাটা আর হালকা একটু পানি, কারণ আমি এটার মধ্যে মাছটা একটু কষিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ মরিচ আর একটু জিরা গুঁড়া। এখন দিয়ে দিয়েছি 4টি কাঁচা মরিচ। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে আসলে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ আর আলু, কারণ চিংড়ি মাছ আর আলুটা হতে একটু সময় লাগবে, এর জন্য আগে দিয়ে দিলাম। আর করলা যখন দিয়ে দিবে তখন আমি আর ভাজিটা ঢাকবো না, করলা ভাজি যখনই করবেন আপনারা ভাজিটা ঢেকে দিবেন না, এতে করে তিতা হয়ে যাওয়ার চান্স অনেক বেড়ে যায়। আর আমি এখন একটু দিয়ে দিলাম পানি, যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হতে পারে। আর করলাগুলোকে আমি সুন্দর করে কেটে আগে ধুয়ে নিয়েছি, তারপর কেটে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, এতে করে করলা তিতা ভাবটা চলে যাবে। যারা করলা তিতা খেতে পারে না তারা এইভাবে ট্রাই করতে পারে। এখন আমি করলাগুলো দিয়ে দিলাম, আমি দিয়ে দিচ্ছি আরো পেঁয়াজ। আগে বলেছিলাম করলা ভাজিতে একটু তেল আর পেঁয়াজটা বেশি লাগে, এতে করে টেস্ট অনেক মজা হয়, কারণ করলা তেল শুষে নেয়। ভাজি যখন হয়ে যাবে অটোমেটিক আবার তেল ছেড়ে দিবে। আমি পেঁয়াজগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি। করলা ভাজির সঙ্গে একটু কাসুন্দি দিয়ে গরম ভাত খেতে খুবই মজা লাগে। আর একটু তেল দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়াম টু লো। অনেক বেশি হিট দিলে ভাজিটা পুড়ে যাওয়ার চান্স থাকবে, অল্প আছে, আস্তে আস্তে ভাজা ভাজা হতে দিতে হবে। আর করলা স্বাস্থ্যের জন্য অনেক ভালো, আর যাদের ডায়াবেটিক আছে তাদের জন্য তো অনেক ভালো। আপনারা এভাবে ট্রাই করবেন, ইনশাল্লাহ সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নীলিমাস কিচেন অ্যান্ডের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।